Hello friends. Hello friends. আজকে আমি নিজের দুঃখে জীবনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করতে চাই। খুবই কষ্টের সাথে এই ভিডিওটা করতে হচ্ছে। আমি এমন এক মেয়েকে বিয়ে করেছি যেটা আমার জীবনে খুব মারাত্মক ভুল হয়েছে। এখন আমি পস্তাচ্ছি। কারণ বলি, প্রমাণও আছে, কল রেকর্ডিং আছে, ভিডিও ফুটেজ আছে, সে সমস্ত কিছুই আমার কাছে প্রমাণ আছে। কারণ আজকালকার মেয়েরা একটু চোখে জল ফেলে দিলে তাদেরকে বিশ্বাস করে লোকে, তারা মিথ্যা কথাটাও বললেও লোকেরা মিথ্যা কথাটা শুনে নেয়, মেনে নেয়। কিন্তু ছেলেরাও যে বিয়ের পর নির্যাতন হয়, নির্যাতিত হয়, সেটা কিন্তু বাস্তব কথা। এখনকার সময়ে ছেলেরাও কিন্তু বিয়ের পর তার বউয়ের কাছে নির্যাতন হতে হয়, কষ্ট পায়, দিলে দিলে মরে। এখন মেয়েদেরকে নয়, এখন ছেলেদেরকে মরতে হয়। সেই জন্য এমন কোনো মেয়েকে বিয়ে করবে না যে মেয়ের একবার বিয়ে হয়েছে, তার একটা বাচ্চা আছে, আর তাও আবার তার হাজব্যান্ড যদি সুসাইড করে। সাংঘাতিক মেয়ে হয় তারা। সে যতই বিশ্বাসী মেয়ে হোক না কেন, ঈশ্বর বিশ্বাসী হলেও আপনি দেখে নেবেন, শুধু নামে ঈশ্বর বিশ্বাসী মেয়ে বলে হবে না, সে ঈশ্বরকে কতটা ফলো করছে, ঈশ্বরকে কতটা মানছে, কতটা বিশ্বাস করে, কতটা তার পথে চলে, সেটাও বাস্তব, সেটা দেখে নিতে হয়। কারণ আমি শুধু ঈশ্বর বিশ্বাসের মেয়ে দেখেই তাকে আপন করেছিলাম। তার যে হাজব্যান্ড তার নির্যাতনে গলায় দড়ি দিয়ে মারা গেছে, সুসাইড করেছে, সেটা আমি আজ বুঝলাম। কারণ আজকেও আমি বাধ্য হচ্ছি নিজেকে সুসাইড করতে, নিজেকে শেষ করার জন্য। কিন্তু আমারও একটা ছোট বাচ্চা ছেলে আছে বলে আমি নিজেকে শেষ করতে পারছি না। সমস্ত কষ্ট সহ্য করেও আজকে বাধ্য হয়ে এই ভিডিও আমায় করতে হচ্ছে। গতকাল আমার ছেলের খাওয়ার জন্য অশান্তি ঝামেলা করে, যে কোনো কারণের জন্য অশান্তি ঝামেলা করে, সবসময় চেষ্টা করেছে যে আমাকে মানে দোষারোপ করার, কিন্তু সে কখনোই আমার দোষ খুঁজে পায়নি, কিন্তু তবুও দোষ দেয়। সেই দোষ দিয়ে অশান্তি ঝামেলা করে তার নিজের স্বার্থ পূরণ করার জন্য। সে আমাকে দুবার ছেড়ে চলে গেছে তার প্রথম শ্বশুর বাড়িতে, সে আবার ফিরে এসেছে আমার কাছে। বিয়ে বেশি দিন হয়নি, খুব জোর 2-3 মাস সে আমার কাছে এখনও পড়ে আছে। পড়ে আছে বলতে ভালোই আছে। আবার সে চলে যাবার মেন্টালিটি একটা সুযোগ খুঁজছে অশান্তি ঝামেলা করে। কারণ 1 মাস থাকার পর তার আর ভালো লাগে না, আবার সে চলে যায় তার প্রথম শ্বশুর বাড়িতে। আবার যখন তার ওইখান থেকে যখন মন ভরে যায়, আবার চলে আসে আমার কাছে। এইভাবে 2 বার করেছে। আমার জীবনের ঘটনা এরকম চলছে আমার বর্তমানে। আজকে আপনার 11 অক্টোবর, আমার 2 দিন আগে আমার জন্মদিন ছিল, সেদিনকেও আমি আমার জন্মদিন পালন করিনি, সেলিব্রেট করিনি। বাইরের লোকে কিন্তু আমার জন্মদিন সেলিব্রেট করেছে, যেটা আমি বাড়িতে করিনি। কারণ এত দুঃখের সাথে, কষ্টের সাথে আমার জন্মের কেউ আনন্দ যেহেতু পায়নি, তাহলে আমি কেন আনন্দ করবো সেই জন্মদিনে আমার। সেই কারণে আজকে যেমন 11 অক্টোবর 2023 বুধবার, সকাল থেকে খাইনি এখনও পর্যন্ত, সে এখন 3:00 বাজে। আমি টোটো চালাই, টোটো ভাড়াতে নিয়ে এসেছি। সে এখনও পর্যন্ত বাড়িতে থাকলে অশান্তি করছে, বাইরে বেরোলে ফোন করে অশান্তি করছে। তার টোটাল কথাগুলো রেকর্ডিং করেছি আমি, বাধ্য হয়ে প্রমাণ রাখতে হয়েছে। কারণ আজকালকার মেয়েরা এমনই হয়ে গেছে যে তাদের কথা সকলেই বিশ্বাস করে। তারা একটু চোখে জল ফেলে দিল কি, সেটা সে মিথ্যা কথা হলেও সে সবাই তার কথা বিশ্বাস করে। শুধু সবসময় এত মিথ্যা কথা বলে, আমাকে এত দোষারোপ করে, সে পরে হয়তো বুঝতে পারে, কিন্তু তবুও সে তার সেই নীতি এবং তার ব্যবহার পরিবর্তন করবে না, সে আগের মতোই আছে। সেজন্য তার জন্য তার নিজের আগের স্বামী সে সুসাইড করেছে, আমি বুঝতে পেরেছি। অশান্তি ঝামেলার পর তার হাজব্যান্ড সুসাইড করেছে তার নিজের বাড়িতেই, গলায় দড়ি নিয়েছে। আমিও বাধ্য হচ্ছি নিজেকে শেষ করতে, কিন্তু সেটা করতে পারছি না, নাহলে আমি কবে নিজেকে শেষ করে দিতাম। শুধু তিলে তিলে নিজেকে মারছি, তিলে তিলে মারছি। সেই জন্য আজকে আমার অবস্থা শরীরে খুবই খারাপ। সকাল থেকে না খেয়ে এখনও 3:00 বাজে, তবু কাজ করে যাচ্ছি।
দুটো পয়সার জন্য রোজগার করে যাচ্ছি, আমার নিজের কাজ বন্ধ নেই, আমার ছেলেকে ছেলের প্রতি যা কর্তব্য করে যাচ্ছি ওকে আমি আমার ওয়াইফের জায়গা দিয়েছি, আমার বউয়ের জায়গা দিয়েছি, কিন্তু সে এখনও পর্যন্ত আমাকে আমার ওর হাজবেন্ডের জায়গা আমাকে দেয়নি বা পায়নি। ওর বাড়ির লোককে বলে এসেছে বাইরে কাজ করতে গেছে, কিন্তু সে আমার কাছে পড়ে আছে। এই হচ্ছে ব্যাপার। ওর নিজের বাড়ির লোক পর্যন্ত জানে না, তার শ্বশুর বাড়ির লোক, তার নিজের বাড়ির লোক, তার দাদা জানে না যে সে বিয়ে করেছে বলে। আমাকে এতবার বলা সত্ত্বেও সে তার ঘরের লোককে জানে না, তার এরকম ব্যবহার। খুব কষ্ট হচ্ছে এইসব কথাগুলো বলতে, তাই আমার কষ্ট দেখার মতো শোনার মতো কেউ নেই। ভেবেছিলাম বিয়ে করে যাকে নিয়ে আসবো সে হয়তো সব বুঝবে, আমার দুঃখে কষ্টে পাশে দাঁড়াবে, কিন্তু আমার দুঃখে কষ্টে বরঞ্চ সে চলে যায় আমাকে ছেড়ে, আর দুঃখ কষ্ট দিয়ে। তাই আপনাদের কাছে এই ভিডিও করে আপনাদের কিছু কথা মনের কথা বললাম, আরও অনেক কথাই আছে, যে সমস্ত কথা কল রেকর্ডিং বা ভিডিও ফুটেজ অনেক কিছুই আছে, আমি ওর বদনাম করতে চাই না, কিন্তু বাধ্য হয়ে আমাকে এই ভিডিওতে করতে হলো। সে কোনো মতেই সে বুঝবে না, সে তার মতোই চলবে, তো তাকে তার মতো ছেড়ে দিয়েছে, সে যা খুশি তাই করতে পারে, তার ব্যাপার। আমার ফোনে কথা বলার জন্য ওর অশান্তি, যাই না কি সে কথা বলার জন্য, তো ভিডিও ক্লিপ ভিডিও কল রেকর্ডিং করা আছে। আমি টোটো চালাই, নানারকম ফোন আসে, তো সেই ফোনে এলে 24 ঘন্টা ওর সামনেই কথা বলি, এমন বাজে কোনো কথা হয় না, সেটা নিয়েও আপত্তি, কারণ আমার দোষ খুঁজে পাচ্ছে না, দোষ দিতে হবে লোককে যদি বা অপরকে যদি এই কথা বলে যে ফোনে কথা বলার জন্য অশান্তি, কিন্তু লোকে ভাববে আরও অনেক কিছু, কিন্তু সেটা ওটাই না। এখনকার সময়ে যদি ফোন না থাকে কোনো কাজ হয় না, ফোন করে যদি ভাড়ায় ডাকে তো ফোন করেই তো ডাকবে, তা সে যদি ফোন করে ডাকে সেই ফোনেও তার আপত্তি। কেউ কাজের কথা বলছে, কেউ কোম্পানির প্ল্যান শো করছে আমার কাছে, বা কাউকে আমি প্ল্যান কোম্পানির নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি কাছে কাজ করি একটা আদার্স কার্ড কোম্পানিতে, তাহলে কাউকে কোম্পানির একটা প্ল্যান শো করছি, কোনো বিজনেস আইডিয়া ডিসকাস করছি, তাহলে একটু সময় লাগে, সেই সব কথা ওর সামনেই বলি, সেগুলো নিয়ে ওর আপত্তি, ওর ভালো লাগে। তাহলে আপনারা বলুন সে কী ধরনের মেয়ে। এদিকে ঈশ্বরের কথা বলে আমাকে যে আমি ঈশ্বরের সন্তান, তুমি এরকম করো কী করে, মানে এমন কোনো কিছু কাজ আমি করিনি যেটা সমাজের খারাপ বা ঈশ্বরের কাছে খারাপ। ওর বিরুদ্ধে কোনো খারাপ কাজ আমি এখনও পর্যন্ত করি, ওর প্রতি কোনো খারাপ কাজ আমি কখনোই করিনি, কিন্তু যখন সবসময় খ্যাচখ্যাচ করতে থাকে, অশান্তি করতে থাকে, আমার ছেলেকে এসে অবহেলা করে, আমি সারাদিন বাইরে থাকি, আমার ছেলেকে না খেতে দেবে, না পড়াশোনা করাবে, না পড়তে বসাবে, না ভালোভাবে কথা বলবে, তা তো সহ্য করে গেছি, কিন্তু ছেলে যখন তার সাথে কথা বলতে চায় কিন্তু সে বিরক্ত হয়ে যায়, সে বলে অত বকবক আমার সাথে করিস না, আমার ভালো লাগে, সেটা নিয়ে অশান্তি করে। আমার ছেলে কথা বলে ওকে মা বলে ডাকে বলে ওর খুব খারাপ লাগে। এরকম অনেক কথা আছে যেগুলো শুনলে হয়তো আপনাদেরই খুব খারাপ লাগবে, খুব খুব কষ্ট হবে, কিন্তু সেই ঘটনা, সেই ব্যবহার, সেই কাজগুলো আমার সাথে ঘটছে, সেগুলো আমার সাথে সে অ্যাপ্লাই করছে, খুব কষ্টের সাথে এই ভিডিওটা করতে হচ্ছে, জানি না কী হবে। সে তো আবার চলে যাওয়ার মেন্টালিটি তৈরি করছে, আবার চলে যাবে, বাহানা খুঁজছে এখন, আমার বদনাম দিয়ে সে যেতে চাইছে, তো নানারকম অজুহাত দেখাচ্ছে, অন্যরকম অজুহাত দেখিয়ে আমার বদনাম করার চেষ্টা করছে, এই যা সামান্য একটা ফোনে কথা বলছে তাই আমার এই নানারকম কারণে কারণে যাই না, খুঁজে পায় না কখন কোথার থেকে কী বদনাম করতে শুরু করে, উল্টাপাল্টা বলতে থাকে, যেটা কোনো মানে হয় না, কোনো কারণই নেই, কোনো ভিত নেই, যেটা কোনো বাস্তবে নেই, অস্তিত্ব নেই, যেসব কথাগুলো কোনো মানে হয় না, সেসব কথা নিয়ে ঝামেলা শুরু। আমার ছেলেকে নিয়ে আমি পুজো পস্তাবো, এই ধরনের কথাবার্তা তার
আমার ছেলে বেশি কথা বলে বলে এই জন্য ঝামেলা হতো, আমার টাকা পয়সার কম রোজগার হলে বা একটু অভাব হয়ে গেলে তার জন্য অশান্তি, সে নাকি নিজেকে ঈশ্বর বিশ্বাসে মেয়ে বলে, অবাক লাগে। এরকম মেয়েতে খুব সাবধান থাকবেন, যারা এখনো বিয়ে করেননি বা বিয়ে করার চিন্তা ভাবনা করছে খুব সাবধান, যে মেয়ের হাজবেন্ড সুসাইড করেছে, মারা যাওয়ার জন্য সুসাইড করেছে, আর যে মেয়ের ছেলে আছে, মেয়ে থাকলেও অসুবিধা নেই, ছেলে যদি থাকে তাহলে খুব সাবধান থাকবেন। সেসব মেয়ে থেকে বিয়ে করার আগে অনেক কিছু দেখে নেবেন, ভেবে নেবেন, তবে গিয়ে বিয়ে করতে পারেন, নাহলে না করাটা খুবই ভালো, নাহলে আমার মতো অবস্থা হয়ে যাবে, দোষ না করেও দোষী হতে হয়। এখনকার সময়ে মেয়েরা এখন এটা অস্ত্র করে নিয়েছে যে অন্যায় করবো তবু বুক ফুলিয়ে ঘুরে বেড়াবো, কারণ আইন তাদের সাথে আছে, কিন্তু এখন জানে না আইন ছেলেদেরও হয়েছে, কারণ এরকম ধরনের নীতি ব্যবহার এখনকার মেয়েরা করে যাচ্ছে, শ্বশুর বাড়িতে বদনাম, হাজবেন্ডকে বদনাম, এখন হাজবেন্ডরাই এখন অত্যাচারিত হচ্ছে মেয়েদের কাছ থেকে, তার ওয়াইফের কাছ থেকে। যাই হোক, অনেক কথাই ছিল, অনেক কথাই বলার আছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি আমার এই ভিডিওটা দেবো, আরও অনেক কল রেকর্ডিং আছে, যেগুলো আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন যে এখনকার সময়টা কেমন চলছে, এখনকার পরিস্থিতি কেমন, এগুলো থেকে অন্তত অনেক অভিজ্ঞতা হবে, কারণ আমার জীবনে আমি অনেক রকমেরভাবে অভিজ্ঞতা আমার হয়েছে, সেই সব কথা আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদের এরকম পরিস্থিতিতে আসতে না হয় বা এরকম পরিস্থিতিতে পড়তে না হয়, নাহলে জীবন শেষ হয়ে যাবে। আমি বলে এখনও সহ্য করে যাচ্ছি, এখনও বেঁচে আছি কোনোরকমভাবে, কারণ আমি আমার ছেলেকে খুব ভালোবাসি, আমার ছেলে একা ওর নিজের মা নেই, এত বছর ধরে একা ওকে মানুষ করে যাচ্ছি, আমার কেউ নেই দেখার, আমাকে না আমার ছেলেকে, তাই এত বছর পর একজনকে ঈশ্বর বিশ্বাসী মেয়ে ভেবে নিয়ে এলাম, বিয়ে করলাম বউ করে, সে আমাকে এখনও পর্যন্ত সে স্বামীর মর্যাদা বোঝেনি, দেয়নি, তার বাড়ির লোক জানে না, এইভাবে আমার বাড়িতে থাকে। যাই হোক, আপনাদের এরকম অভিজ্ঞতা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আমি চাইবো না কারো জীবন এরকমই যেন পরিস্থিতিতে ভুগতে হয়, খুব কষ্ট, না মরতে পারবেন না বাঁচতে পারবেন, খুব পরিস্থিতি খারাপ হয়ে যাবে, খুব সাবধান, যে কোনো মেয়ে চোখে ভুলে যাবেন না, চোখের জলে, আর এরকম পরিস্থিতি হলে বিয়ে করার আগে 10 বার হবে। ধন্যবাদ এতক্ষণ আমার এই ভিডিও শোনার জন্য, দেখার জন্য। Thank you.